আমি শান্ত ফ্রান্স প্যারিস থেকে বলছি। আসলে বর্তমান বিশ্বে ইয়োগা বা মেডিটেশন অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়, যেটার মাধ্যমে মানুষ তার আত্মিক যে পরিবর্তন এটা করতে পারে। বাট অত্যন্ত দুঃখের ব্যাপার যে বাংলাদেশ সরকার এর উপরে ভ্যাট আরোপ করার প্রচেষ্টা চালাচ্ছে, যেটা অত্যন্ত ক্ষতিকর হবে যারা এই মেডিটেশন বা ইয়োগার সাথে সম্পৃক্ত। সো আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা অত্যন্ত সুনজরে দেখবেন এবং এর উপরে অচিরেই ভ্যাট প্রত্যাহার করবেন। সো নো ভ্যাট অন মেডিটেশন।